আজকে না আমাদের অল ডান, এখন যাচ্ছি আমরা মাংস কিনতে বাজরানিতে। চলো দেখাই তোমাদেরকে। আর সরি বন্ধুরা, তখন কথা বলতে পারিনি। আমি ভেবেছিলাম যে রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাবো, বাট গান চলছিল, কপিরাইট খেয়ে যাবো, তখন কথা বলতে পারলাম না। তাই বললাম একেবারে রিক্সায় উঠে তারপর কথা বলি। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদেরকে রিভিল করছি যে কী কী ফাইনালি নেওয়া হয়েছে। ওকে চলো তাহলে, আমি বাড়ি পৌঁছাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কোথায় যাবো না, একটু ভিডিওর সঙ্গে থেকো, বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। ওকে চলো, আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর এখন হচ্ছে সেই সময় যে কী কী কিনেছি। হ্যাঁ, তোমরা তো দেখো বাজারে দেখেছো যে আমি ইলিশ মাছ কিনছিলাম, মাংস কিনেছি, কিন্তু আমার মনে হলো যে আমার তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো শো অফ করছি না, মনে হলো যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে যে জাস্ট একটা বাজার করতে গেছি আমি আর বাবা, সেই বাজারের কী কী ঘটেছে সেটা তোমাদের সঙ্গে আজ একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। প্লিজ এটা কেউ পার্সোনালি নিও না, এটা তোমরা দেখো, ভালোভাবে এনজয় করো। আর বাজারে আমরা গেছিলাম বাজরনী বাজার। বাজরনী যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের ডান দিকে, পেট্রোল পাম্পের গায়ে আর কি, যে সোজা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে তোমরা গিয়ে বাদিকেই বাজার করবে, বিশাল বাজার। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ইচ্ছা হয় যে একটু ইলিশ মাছ খাই, পুজোর সময় একটু ভালো মাছ খাই। এবার আমাদের লোকাল পাড়ার বাজারে তো সেগুলো সবসময় আসে না, কারণ অনেকে অ্যাফোর্ড করতে পারে না, তো আমরাও পারি না। এবার দেখো বছরে একটা দিন দুর্গা পুজো একটু তো খেতে ইচ্ছেই করে। তবে সত্যি কথা বলবো বন্ধুরা, খেতে তো আমাদের সবারই ইচ্ছা হয়, কিন্তু কেনার সময় আমাদের বাঁশ লেগে যায় পুরো, সত্যি কথা বলতে। কেন বলো তো, যা দাম না, হাত দেওয়া যায় না, মানে আমি রীতিমতো বললে বিশ্বাস করবে না। আমি এখন আমার বাবা গেছে নিয়েছে 1400-1500-1600 টাকা করে কেজি বলছে, বলছে পুজোর সময় নাকি 1700-1800 টাকা কেজি হয়ে যাবে। তো আমি সেটাই ভাবছি যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের পরিবারের মানুষরা যদি খেতে ইচ্ছা হয়, তারা মানে এরকম দামের কথা ভাবতেই হবে। আর যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমরা তোমাদের ওখানে লোকাল বাজারে কিরকম ইলিশ মাছের দাম,
আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা দেখতেই পেয়েছো যে মাংসের দোকানে গেছিলাম, আমরা ওই দোকান থেকে মাংস খাই বেসিক্যালি, বাঁশদ্রোণী মেট্রোর একদম মানে গায়েই একদম নূর মিরসর। আর হ্যাঁ, একটা কথা, চিংড়ি মাছও কিনেছি। তো এগুলো সব একদিনের না, এগুলো সব পুজোর জন্য কিনে রাখা আছে, বুঝতে তো পারছো, পকেটটা বাঁচিয়ে চলতে হয়। যাই হোক, চলো দেখাই এবার তোমাদেরকে কি কিনেছি, চলো লেটস গো। পুজো তো কোথাও বেরোবো না সেরকম, শুধু পুজোর ভিডিও আসবে বলেছি, পুজোর ভিডিও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়া। আর পুজোর জন্য এই যে এই লুকটা করেছি, কেমন লাগছে, ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কালকে তো দেখছিলে পাগলের মতো লাগছিল, জঙ্গল টঙ্গল ভর্তি, গালের মধ্যে দাড়ি, মাথা ভর্তি চুল। যাই হোক, কালকে সব সাফ করে এসেছি, আজকে মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, আজকে মঙ্গলবার ঠিকই, কিন্তু আমি সাফ করেছি সোমবার দিন। আর কেমন লাগে সবাই জানিও। এই দেখো বন্ধুরা, এখানে ইলিশ মাছ রয়েছে, এখানে রয়েছে, আর এখানে রয়েছে, ভালো হয়েছে না পিসগুলো? আর একটা কথা, রক্তটা দেখো আমরা দোকান থেকে যখন নিয়েছি, ওরা বললো যে মাছটা এখন ধুতে না, মানে এখন ডিপে রেখে দিতে ফ্রিজে, আর বললো ধুলে নাকি এখন স্বাদ নষ্ট হয়ে যাবে, যখন বার করে খাবেন তখন ধুয়ে রান্না করে নেবেন, সেই জন্য এখন আর ধোয়া হচ্ছে না, এই অবস্থাতেই আর কি ডিপে রাখা হবে। আর সত্যি মাছটা দেখে অসাধারণ লাগছে, এইটা তোমার দুটো পার্ট করে কেটেছে মানে গাঁদা পিঠি হিসেবে, আর এইটা লম্বা লম্বা পিস রেখেছে, লম্বা লম্বা পিস খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, তবে মাছের আবারও বলছি, মাছের যা দাম সত্যি কথা বলতে আমাদের মতো মানুষদের সত্যি গায়ে লাগে খেতে গেলে, তবে বছরে একদিন পুজোয় তো খেতে তো হবে, কিছু করার নেই, সারা বছর দরকার বলে না খেয়ে থাকবো, বছরে এই একদিন ইলিশ খেতেই হবে। চলো বন্ধুরা, বাকিগুলো দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী নিয়েছি। ওকে দেখো বন্ধুরা, এটাই হালকা ডিম রয়েছে, এটাতে এটাতে হালকা ডিম রয়েছে, আর এটাতে একদম ডিমে টইটম গুঁড়ো, একদম অসাধারণ অসাধারণ অসাধারণ, দেখেছো? ও দারুণ 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 দারুণ। তোমাদের কার কার মা ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। দারুণ হয়েছে মাছটা, দারুণ হয়েছে, আমরা আমাদের চেনাশোনা দোকান থেকে কিনেছি, আমরা বরাবর মাছটা দেখে বোঝা যাচ্ছে মাছটা ভালো হবে। আর এখানে আছে বন্ধুরা চিংড়ি মাছ, আমাদের ইচ্ছা ছিল যে একটু গলদা চিংড়ি খাবো পুজোর সময় বড় সাইজের, বাট কপালটা খারাপ পাওয়া যায়নি, তা এটা নাম জানি না এটা কি চিংড়ি, কিন্তু বেশ বড় বড় আছে, সাইজটা বেশ ভালো আছে, তবে সাইজটা খারাপ না, ভালোই আছে সাইজটা, ভালো আছে বেশ বড় আছে। দেখো খোলস ছাড়ালে তো ছোট হবেই, এবার যেটা আশা করেছি সেটা পাইনি, কি আছে তার বদলে রেপ্লিকা নিয়ে এসেছি। আবার এমনি খারাপ না, চিংড়িগুলোর সাইজ বেশ বড় বড় আছে। হ্যাঁ রয়েছে মাটন, মাটন বোধহয় বাপি 1 কেজি নিয়েছে, তবে মাটনটা বন্ধুরা সত্যি কথা বলতে একটু রেয়াজি আরও হলে ভালো হতো, মানে একটু চর্বি টর্বি থাকবে ভালো লাগতো, কিন্তু এখানে সলিডের পিস রয়েছে বেশি, যাই ভালো করে সিটি দিতে হবে, দিয়ে এটাকে নরম করতে হবে, সিটি করবে, তবে মাংসের পিস ভালো, হ্যাঁ পিস ভালো দিয়েছে, নিঃসন্দেহে পিস ভালো দিয়েছে, বড় বড় হাড় ফাড় সেরকম নেই, দুই একটা হাড় আছে, এই একটা আছে আর একটা নালি নালি পিস আছে, নালি বা নলি যে যেরকম বলে থাকে, যাই হোক, আর এই একটা হাড় আছে, তো এই দেখে নিলে, কিন্তু পিস ভালো দিয়েছে, বাট একটু রিয়াজি হলে ভালো হতো। তো বন্ধুরা এই ছিল আজকে সারাদিনে আমাদের পরিকল্পনা, এই ছিল আমাদের ভিডিও, তা ভাবলাম যে আজকে সকাল থেকে একটা ভিডিও করি, বাজার করছি, কী কী কিনছি তোমাদেরকে সব শেয়ার করলাম, সব দেখালাম, আমাদের খুব ভালো লাগলো, মন থেকে আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। আর একটা কথা বলি, এই সবই দুর্গাপুজোর জন্য, মাছগুলো বেসিক্যালি দুর্গাপুজোর জন্য কেনা হয়েছে, তার মাঝে দু একটা বার করে খাওয়া যেতেই পারে, এটা তো কোনো এতে কোনো সন্দেহ নেই। তো আর একটা কথা বলি, এই যে মটনটা কেনা হয়েছে, খাসির মাংসটা, এটা আজকে রাতে হবে, মানে আগামীকাল 6ই অক্টোবর, আগামীকাল মহালয়া, আমরা প্রতি বছর মহালয়ার আগের দিন একটা ছোট্ট খাওয়া দাওয়া, খুব 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 ছোট্ট পার্টি করি একটা, যাই হোক, তো ওইটার ভিডিওটা আজকে রাতে করব, ওইটার ভিডিওটা তোমরা আগামীকাল 6ই অক্টোবর দেখতে পাবে মহালয়ার দিন, আর এটা আজকে হচ্ছে 5ই অক্টোবর, আজকে 5ই অক্টোবরের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, জাস্ট বাজার করাটা আজকে শেয়ার করলাম। আজকের ভিডিওর মেন বেসিক্যালি টপিকটাই হচ্ছে যে আমরা সকালবেলা আমরা বাপ ছেলে মিলে বাজার করতে গেছি, আমি আর আমার বাবা, তো সেই বাজারের একটা সামান্য একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, মজা লেগেছে। ভোরবেলা আমার বাবা তর্পণ করতে যাবে, আমার ঠাকুমা দাদু আমার কেউই নেই আর কি, মানে আমার মায়ের পক্ষের দাদু দিদা কেউ নেই, আর আমার বাবার পক্ষেরও দাদু আর ঠাকুমা কেউ নেই, সবাই গত হয়েছেন। যাই হোক, আমার বাবা যাবেন মহালয়ার দিন ভোরবেলা, ভোরবেলা বলতে মানে তোমার 7টা 8টা নাগাদ আর কি, তখন যাবে ঘাটে যাবে আর কি, একটু ওই তর্পণ করতে, সেটাও আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার।
তো আবার বলে দিচ্ছি বন্ধুরা, আজকের ভিডিওটার টপিক কিন্তু ছিল শুধুমাত্র বাজার। বাজার করার একটা সামান্য ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি কি করতে হবে তোমাদেরকে, নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওইটা প্রেস করে দাও, সাবস্ক্রাইবটা করে চ্যানেলটাকে অল করে রাখো, নোটিফিকেশনটাকে নোটিফিকেশন না পৌঁছায় তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজ ফুডোলজি অ্যান্ড ব্লগস ওখানে গিয়েও তোমরা আমাদের ভিডিও দেখতে পারো, ওখানে লিংক দেওয়া থাকবে, তোমরা লিংকে গিয়ে আমাদের ভিডিও দেখতে পারো। আর বেশি কিছু বলে ভিডিওটাকে বড় করছি না, ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, আশা করি ভালো লেগেছে। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না, পাশে থেকো সাথে থেকো আর দেখতে থেকো ফুডোলজি অ্যান্ড ব্লগস, পাশে থেকো সাথে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।